কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরলেন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। রোববার বিকেল 4:55 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণ করে। দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের EK586 ফ্লাইটে মুরাদ হাসান দেশে ফিরেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ফ্লাইট স্টার্স এর তথ্য বলছে, দুবাই থেকে রোববার সকাল 10:46 এমিরেটস এয়ারলাইন্সের এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই ফ্লাইটে মুরাদ হাসান প্রথম শ্রেণীর টিকিট কেনেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। দুবাই থেকে 4:21 যাত্রা শেষে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার জানা যায়, করোনাকালে কানাডা ভ্রমণের যথাযথ কাগজপত্র না থাকায় সে দেশে ঢোকার অনুমতি পাননি মুরাদ হাসান। এদিন নানাভাবে কানাডায় ঢোকার তদবির চালান তিনি। ঢাকার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনাই প্রেফেন্টেইন বলেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, তবে করোনাকালে ভ্রমণের বিষয়ে কিছু বিধিনিষেধ আছে যা সে দেশের বৈধ ভিসা থাকা সকল ভ্রমণকারীর জন্য প্রযোজ্য। তবে কোনো ব্যক্তির ভিসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কানাডার ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সি। করোনা মহামারীর কারণে যে কোনো ভিসায় কানাডা ভ্রমণের আগে বিশেষ অনুমতি নেয়ার নিয়ম চালু আছে দেশটিতে, যেখানে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট সহ বেশ কিছু অনুমোদন প্রয়োজন হয়। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দেশের সংসদ সদস্যরা বাইরে গেলে সরকারি প্রোটোকল পেয়ে থাকেন, তবে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়। সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পক্ষ থেকে প্রোটোকলের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তাই তার বিষয়ে তারা কিছুই জানেন না। কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার খলিলুর রহমান বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কোনো দপ্তর মুরাদ হাসানের কানাডায় আসার বিষয়ে তাদের কিছুই জানায়নি, মুরাদও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। কানাডার ইমিগ্রেশনের খবরটি গণমাধ্যম থেকে তারা জানতে পেরেছেন। তবে কানাডার বাংলা অনলাইন পোর্টাল notundesh.com ও অন্যান্য গণমাধ্যমের খবরে শনিবার জানানো হয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শুক্রবার তাকে ফিরিয়ে দেওয়া হয়। জানা গেছে, কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর আরব আমিরাতে ভিসা পাওয়ার চেষ্টা করেন মুরাদ হাসান, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হলে দেশে ফেরেন তিনি। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।